আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা তৈরি করতেছি, ভাবলাম আজকে আপনাদের সাথে নাস্তার রেসিপিটা শেয়ার করি। 2, 4, 6 শেয়ার করি আজকে কি নাস্তা তৈরি করি। একদম ঝটপট নাস্তা। আমি হচ্ছে আজকে এগ স্যান্ডউইচ বানাবো। ফ্রিজে ব্রেড ছিল, ভাবলাম ব্রেড যেহেতু ফ্রিজে আছে, সকালে নাস্তার তেমন ভেজাল করবো না, একদম ঝটফট হয়ে যায়। আপনারা কিন্তু চিকেন স্যান্ডউইচও বানাইতে পারেন, চিকেনটা সিদ্ধ করে রাখলে একদম সহজ তৈরি করা, খুব বেশিক্ষণ লাগবে না। সবকিছু আগে গুছিয়ে নেই, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হচ্ছে আমি এগ স্যান্ডউইচ তৈরি করি। আপনাদের তো বললাম যে এটা হচ্ছে এগ স্যান্ডউইচ, তাহলে এগ তো অবশ্যই লাগবে। আমি এখানে 3টা ডিম নিয়ে নিছি, 3টা ডিম এভাবে গ্রেট করে দিতেছি। দেখুন ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। ডিমের সাথে আপনারা চাইলে শসা, টমেটো, গাজর যে যা খুশি দিতে পারেন। আমি শুধু গাজর দিব, ফ্রোজেন গাজর। এই তো ফ্রোজেন গাজর। এরপরে আর কি কি লাগবে সেটা একটু দেখাই। আমার লাগবে চিলি সস, এটা গ্রিন চিলি, রেড চিলি ছেলে খাবে না বলতেছে, গ্রিন চিলি দিতে। লাগবে হচ্ছে মেয়োনিজ, মেয়োনিজ লাগবে, একটু টমেটো সস লাগবে, এরপরে লাগবে হচ্ছে লবণ, আর কিছু না। যেহেতু আমার চিলি সস আছে সেই জন্য আমি গোলমরিচটা দিব না, চিলি সসটা না দিলে আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিতাম। এখন হচ্ছে আমি ফ্রোজেন গাজরটা দিয়ে দিব সাইডে। এই তো গাজরটা কিন্তু একদম চিপে নিছি আমি, যেহেতু ফ্রোজেন গাজর সরাসরি নিলে পানি উঠে যাবে, এই জন্য একদম চিপে পানিটা ফেলে তারপর রেখেছি। আর গোলমরিচটা দিতে চাইলাম না, ছেলে বলতেছে যে মাম্মা একটু গোলমরিচ দাও, গোলমরিচের ফ্লেভারটা সুন্দর হয়। একদম অল্প একটু গোলমরিচ দিলাম, এক চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, ছেলে আবার গোলমরিচ পছন্দ করে। এর মধ্যে দিয়ে দিব একদম সামান্য, একদম অল্প লবণটা পড়ে গেল, একটু লবণ, এক চিমটি পরিমাণ লবণ। আমার কোন সসই খোলা হয়নি, চিলি সসটাও খোলা হয়নি, এনে রাখা হয়েছে আর খুলি নেই। সর্বনাশ, চিলি সসটা অল্প দিতে হবে, ঝাল হইলে দেখা যাবে আমার মেয়ে খাইতে পারবে না, এই জন্য অল্প একটু চিলি সস দিব। এর ভিতর দিয়ে দিব হচ্ছে আমি মেয়োনিজ, মেয়োনিজ হচ্ছে যার যার পছন্দ, মেয়োনিজ বেশি দিলে কিন্তু মজা লাগে, আমি আমার আইডিয়া মতো দিয়ে দিলাম। আপু সস গুলো রেখে আসো তো বাবা, চিলি সস দিছি, টমেটো সস দিছি, একটু মুছে রেখে আসো, একটা টিস্যু নাও, নিয়ে মুছে রেখে আসো, পানি পড়তেছে, টেবিলে নিয়ে যাও, নিয়ে একটা টিস্যু দাও মুছে। এই তো হয়ে গেছে, এখন আমি এটা কি হয়েছে কি কয়, আমরা হচ্ছি বাসায় চারজন, ব্রেড এখানে 8 পিস, চারজনের হয়ে যাবে, আর সাথে তো অবশ্যই চা থাকবে।
এটা কিন্তু একদম ঝটপট নাস্তা, খুব টাইম লাগে না। আর এভাবে আপনারা চিকেন দেয়া করতে পারেন। চিকেন দেয়া করলে দেখা যাবে যে চিকেনটা আগে সিদ্ধ করে রাখলেন, এরপরে জাস্ট আপনারা কিন্তু এখানে শসা, গাজর, টমেটো সবই দিতে পারেন। আমার ঘরে শসা টমেটো নাই, এই জন্য গাজর ছিল, গাজরটা দিয়েই বানিয়ে ফেললাম। খুবই মজার কিন্তু এই স্যান্ডউইচটা, খেয়ে দেখতে পারেন আপনারা। খরচ একদম কম, সময়ও কম লাগে। তিনটা ডিম দিয়ে দেখেন, আমার আর একটা ব্রেড, আরো দুই পিস ব্রেড হইতো, কিন্তু ঘরে ব্রেড শেষ, যতটুকু ছিল পুরাটুকু দিয়েই। আর এই তো আমাদের সকালের নাস্তা রেডি, সকালের ঝটপট নাস্তা এগ স্যান্ডউইচ। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করে, আমার মেয়ে অবশ্য এগ স্যান্ডউইচটা পছন্দ করে না, চিকেনটাই বেশি পছন্দ করে। তারপরে সকালবেলা ভাবলাম যে ঝটপট মানে যে নাস্তাটা করা যায়, এই জন্যই আসলে আজকে হচ্ছে এগ স্যান্ডউইচ। এই তো আমাদের সকালের নাস্তা রেডি, আমরা এখন নাস্তা করব। আর ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেক শব্দ আসে, আশেপাশে অনেক কাজ করে তো অনেক শব্দ আসে, আপনারা সবাই ইগনোর করবেন। এই তো আমি নাস্তা রেডি করে নিতেছি, সাথে হচ্ছে এই যে আমাদের রমচা, চার পানি জাল হয়ে গেছে, এখন চা পাতা দিয়ে দেই। এটা হচ্ছে আপনার কালো গোলমরিচ, লবঙ্গ আর কালি জিরা একসাথে গুঁড়া করে রাখছি, সেটাই দিয়ে দিলাম। এখন আমরা নাস্তা খাবো, স্যান্ডউইচ আর রং চা। পরের দিন সকালবেলা, এটা কিন্তু ভোরবেলা, এখনো পাঁচটা বাজে নাই। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ভাবলাম একটু ভিডিও করি। আর আমরা আজকে এক জায়গায় যাব, কোথায় যাব সেটা আপনাদের পরে জানাবো। ভাবলাম যে সকালবেলা উঠে একটু ভিডিও করি, আর কোথায় যাব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকে না। কোথায় যাই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেই নাই, কারণ ও তো দেখা যায় 9:30-10 পর্যন্ত ঘুমায়। আর ও ঘুমে থাকতে থাকতে আমি নিয়ে গেলে আমার জন্য সুবিধা হয়। এই দেখুন বাইরে কিন্তু এখনো অন্ধকার, আমরা হচ্ছে এখন বের হব, নামাজ পড়ে বের হব। এই জন্য মেয়েকে উঠাই নেই, যে মানে জাস্ট ওরে কোলে কোলে নিয়ে চলে যাব যাওয়ার সময়। বাইরের দিকটা কিন্তু মোটামুটি পরিষ্কার, 5টার দিকে এখন একদম মানে পরিষ্কারই হয়ে যায় বলা চলে। দেখুন ঠিক আছে, কোথায় যাই সেটা অবশ্যই আপনাদের জানাবো। আপাতত আপনাদের কাছে বিদায় নেই, আল্লাহ হাফেজ।